সোনা বিক্রিয়া 10 পয়সা আমরা পাচ্ছি, আমাদের কোস্টিং খরচ যাচ্ছে 20 পয়সা, অর্ধেক লস হচ্ছে। তো আমরা ধরেন এখন আমরা যখন সেল করতে পারতেছি না, ওটা তো একটা লাইভ জিনিস, আমরা সেল করতে পারতেছি না, আমরা ওটা সাগরে আমরা ফেলে দিচ্ছি। তুলনায় আমাদের বিক্রয় মূল্য অনেক কম, যে কারণে আমরা উৎপাদন ব্যয় মিটাতে পারতেছি না, আমরা লোকসানের সম্মুখীন হচ্ছি। আমাদের কোনো মানে পরিকল্পনা নেই, অপরিকল্পিত উৎপাদন, অপরিকল্পিত বিপণন, এই দুটার অভাবের কারণে আজকে আমাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। তুই কে ফিরো কি একটা কাম করো, বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করছে চিংড়ি ক্ষেত্র থেকে, এবং বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষ চিংড়ি ক্ষেত্র থেকে তাদের উপার্জন করে, তাদের জীবিকা নির্বাহন করে। আজ এই শিল্প হুমকির মুখে, যেই পোনা দিয়েই চিংড়ি উৎপাদন হবে সেই উৎপাদনকারী হ্যাচারিগুলা যদি আজ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের কর্তৃপক্ষ এবং সরকার যদি অতিসত্বর এর উপর নজর না দেয়, তাহলে সারা বাংলাদেশের যে চিংড়ি উৎপাদন, এটা অদূর ভবিষ্যতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।